হ্যালো বন্ধুরা, আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে নিয়েছো আজকে আমরা কোন বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে কোনো রকম মন্তব্য করবে না। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব WBP যে মেইন এক্সাম হয়ে গিয়েছে, তো সেই মেইন এক্সামের কাট অফ নম্বর কত যেতে পারে। এক্স্যাক্টলি যদিও কেউ বলতে পারে না কাট অফ নম্বর কত যাবে, তথাপিও কিছু গুরুত্বপূর্ণ তথ্যের উপর নির্ভর করে কিন্তু এই কাট অফের যে আনুমানিক স্কোর সেই স্কোরটাকে আমরা ধরে নিতে পারি। তো সেই স্কোর কত যেতে পারে বা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে কাট অফটা এবার কম যাবে নাকি বেশি যাবে বা কত যেতে পারে, সেই বিষয়টাই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে সম্পূর্ণরূপে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করব, চ্যানেলে যারা নতুন ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি এই বছরের যে মেইন এক্সামের কাট অফ, সেই কাট অফ নাম্বার কত যাবে। তো দেখো বন্ধুরা, তার আগে আমরা আলোচনা করব বিগত বছরের কাট অফগুলো, সেগুলোর থেকে আমরা একটু ধারণা নিব। তারপরে আমরা শেষের দিকে আলোচনা করব যে তোমাদের সেই কাঙ্ক্ষিত কাট অফ নাম্বার কত যেতে পারে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ সেই বিষয়গুলো একটু আলোচনা করছি। তো দেখো বন্ধুরা, কাট অফ অ্যানালাইসিস শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। তোমরা যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ বা তোমাদের স্কোরিং যে জোন আমি বলবো সেই কাট অফের উপরে যদি তোমাদের বেশি নম্বর থাকে, তাহলে তোমরা ইন্টারভিউয়ের জন্য অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তো এই ইন্টারভিউয়ে কীভাবে তোমরা প্রিপারেশন নিবে, সেই ইন্টারভিউ প্রিপারেশন রিলেটেড আমি আমার চ্যানেলে একটি প্লেলিস্ট তৈরি করে রেখেছি। সেই প্লেলিস্টে আমি 5টি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের করিয়ে রেখেছি, তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। তোমাদের ইন্টারভিউয়ে কী রকম প্রশ্ন আসতে পারে বা কী রকম প্রশ্ন তোমাদের সামনে যারা অবজারভেশন করবেন তারা কী রকম প্রশ্ন তোমাদেরকে উপস্থাপন করতে পারে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো সেই 5টি ভিডিওতে শেয়ার করা রয়েছে। তোমরা সেই ভিডিওর লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা আমার ভিডিওর প্লেলিস্টে যাও, সেখান থেকে তোমরা ইন্টারভিউয়ের যে প্রস্তুতি ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে। তো দেখো বন্ধুরা, আমরা প্রথমেই আলোচনা করব 2015 সাল থেকে। আমরা একটু স্টেপ বাই স্টেপ যাচ্ছি, তোমরাও অনেকটা বুঝতে পারবে, তোমাদেরও অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি হতে পারে। তোমরা এই আলোচনাগুলোর ভিত্তিতে তোমরা নিজেরাই সিদ্ধান্তে আসতে পারবে যে এবছর কাট অফ মার্কস কত যাবে। তো দেখো, 2015 সালে যে মেইন এক্সাম হয়েছিল সেই মেইন এক্সামের যে কাট অফ গিয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ, জেনারেল 41, OBC বি 39, OBC এ 27 ও SCদের 35 এবং ST দের ক্ষেত্রে 29 নম্বর কাট অফ গিয়েছিল। এবং ফাইনাল যে মেরিট লিস্ট তারা প্রকাশ করেছিলেন ইন্টারভিউয়ের পর, সেই ইন্টারভিউয়ের পর যে রেজাল্টটা প্রকাশিত হয় জেনারেলদের ক্ষেত্রে গিয়েছিল 52 এবং OBC বিদের ক্ষেত্রে 47, OBC এদের ক্ষেত্রে 36 এবং SCদের ক্ষেত্রে 42 এবং ST দের ক্ষেত্রে 37। তো বন্ধুরা, এই যে মেরিট লিস্টে যে নাম্বারটা নির্ভর করে সেটা সম্পূর্ণ নির্ভর করবে তোমাদের ইন্টারভিউয়ের উপর। তোমরা ইন্টারভিউয়ে যারা যেরকম প্রদর্শন করবে তাদেরকে কিন্তু সেই রকমের নম্বরটা দিবে। তোমরা প্রত্যেকেই জানো ইন্টারভিউয়ে টোটাল 15 নম্বরের থাকে, তো এই 15 নম্বরের মধ্যে তোমরা যারা যতটা নম্বর ক্যারি করতে পারবে তাদের ক্ষেত্রে ততটাই সহজ হবে WB পুলিশ কনস্টেবল জবটাকে ক্র্যাক করার। তো চলুন এর পরবর্তী সালের কাট অফ আমরা দেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে 2016 সালের ফাইনাল কাট অফ মার্কস এর লিস্ট, তোমরা দেখতেই পাচ্ছ। 2016 সালে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছিল তাদের যে কাট অফ গিয়েছিল 42 এবং OBC বি এদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 34.125, OBC এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 24.75 এবং SCদের ক্ষেত্রে 29.25 এবং ST দের ক্ষেত্রে 24.375। এই হচ্ছে কাট অফ। এবং ফাইনাল যে মেরিট লিস্ট প্রকাশ করেছিল তাতে জেনারেলদের ক্ষেত্রে কাট অফ নাম্বার যেটা গিয়েছিল 54 এবং OBC বি 48, OBC এ
37 এবং এসটিদের ক্ষেত্রে 35 এবং এসসিদের ক্ষেত্রে 42 নম্বর কাট অফ দিয়েছিল। তো বন্ধুরা একটা রিকোয়েস্ট করব, আমি যে কাট অফ তোমাদের শেয়ার করব সেটা বিভিন্ন অ্যানালাইসিস এর উপর কিন্তু তোমাদের দিব। আশা করি তোমরা প্রত্যেকেই অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছো যে অনেক ভুয়ো পরীক্ষাতেই ধরা পড়েছেন, এবং এছাড়াও যে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমরা সেই পয়েন্টগুলো অবশ্যই বুঝতে পারবে। তো একটু পরে আসছি সেই আলোচনায়, তারপরে দেখে নিচ্ছি আমরা পরবর্তী সালের কাট অফ নাম্বার। তো দেখো, এরপরে আমরা আলোচনা করছি 2018 সালের যে কাট অফ নম্বর গিয়েছিল সেই কাট অফ নম্বর নিয়ে। তো দেখো, প্রথমে আমরা 2018 সালে আলোচনা করব প্রিলিমিনারি যে এক্সাম হয়েছিল সেই এক্সামের কাট অফ। দেখতেই পাচ্ছ, জেনারেল 26, ওবিসি বি 24, ওবিসি এ 22 নম্বর, এসসিদের ক্ষেত্রে 20 নম্বর এবং এসটিদের ক্ষেত্রে 19 নম্বর কাট অফ গিয়েছিল। এবং মেইন যে এক্সাম হয় তোমাদের ফাইনাল এক্সাম, সেই এক্সামে কাট অফ গিয়েছিল সেটা 26 থেকে হয়ে গিয়েছে 33, এবং ওবিসি বিদের ক্ষেত্রে 32, ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 30, এবং এসসিদের ক্ষেত্রে 31, এবং এসটিদের ক্ষেত্রে 27 নম্বর। তো বন্ধুরা, এই বিষয়গুলো বলার একটাই উদ্দেশ্য যে তোমরা কাট অফের যে হেরফের সেটা তোমরা বোঝার চেষ্টা করো, নম্বরটা কতদূর ফারাক হচ্ছে সেটাও একটু বোঝো, তাহলে তোমরা নিজেরাই সিদ্ধান্তে উপস্থিত হতে পারবে। তো দেখো, এরপর ফাইনাল যে মেরিট লিস্ট তারা প্রকাশ করেছিল, ফাইনাল যে নম্বর দেখো, এসসিদের ক্ষেত্রে 42, এসটিদের ক্ষেত্রে 38, ওবিসি এদের ক্ষেত্রে 41, ওবিসি বিদের ক্ষেত্রে 46, এবং জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 47 নম্বর কাট অফ গিয়েছিল। তাহলে আমরা যদি আলোচনা করি 2018 সালের যে ব্যাচ রয়েছে, সেই ব্যাচে যারা ছিল তাদের কিন্তু কাট অফ অনেকটাই কম গিয়েছে 2016 সালের তুলনায়, তোমরা সেটা নিজেরাই দেখতে পাচ্ছ। তো চলুন, এর পরবর্তী আমরা আর এক ধাপ এগিয়ে যাই, সেখানে দেখবে আরও কাট অফ নাম্বার অনেক কমিয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে 2019 সালের কাট অফ নাম্বারের লিস্ট। জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছিল তাদের ক্ষেত্রে কাট অফ গিয়েছে 22, এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। এরপর ওবিসি বিদের ক্ষেত্রে 21, ওবিসি এ 16, এসসি 18, এবং এসটিদের ক্ষেত্রে 14। এরপর মেইন যে এক্সাম হয়েছিল সেই এক্সামে কাট অফ গিয়েছিল 38 জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ওবিসি বি 37, ওবিসি এ 36, এবং এসসিদের ক্ষেত্রে 37, এবং এসটিদের ক্ষেত্রে 32 নম্বর কাট অফ গিয়েছে। এবং ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু অনেকটাই ডিফারেন্স হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 38 থেকে সেই নম্বরটা গিয়ে দাঁড়িয়েছে একদম 56 নম্বরে। তাহলে এই যে ফাইনাল যে মেরিট লিস্ট হয়, আমি কিন্তু বারবার বলতেছি, সেটা হবে তোমাদের ইন্টারভিউয়ের যে উপস্থাপন, তোমাদের ইন্টারভিউ যে প্রেজেন্টেশন তার উপর, তোমরা কারা কত নম্বর তুলে আনতে পারবে সেই 15 নম্বর থেকে তার উপর ভিত্তি করে কিন্তু এই ফাইনাল মেরিট লিস্ট তারা প্রকাশ করেন। তো আপাতত আমরা যে আলোচনাটা করতেছি তোমাদের যে মেইন এক্সাম, সেই মেইন এক্সামের যে কাট অফ সেটা কীরকম হবে, তারপরে ইন্টারভিউর পর আমি তোমাদের ফাইনাল মেরিট লিস্টের যে কাট অফ সেই কাট অফ নিয়ে একটি ভিডিও অবশ্যই আলোচনা করব। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের 2021 সালের ব্যাসের স্পেশালভাবে তৈরি করা কাট অফ নম্বর। আমি বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এই বিষয়গুলোকে উপস্থাপন করেছি। তো কয়েকটি বিষয় তোমাদের সাথে শেয়ার করি যেগুলো তোমরা হয়তো জানো বা অনেকে না জেনে থাকবে। তো দেখো, এইবার যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষায় তোমরা প্রত্যেকেই জানো যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে সেই ফিমেল ক্যান্ডিডেট এর সংখ্যা কিন্তু অনেক গুণ বেশি ছিল মেল ক্যান্ডিডেট এর তুলনায়। সেক্ষেত্রে মেল ক্যান্ডিডেট এর কাট অফ একটু হলেও ফিমেল ক্যান্ডিডেট থেকে বেশি হবে। কিন্তু এর থেকে আরেকটি যে বিষয় স্পষ্ট হয় সেটা যে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে সেই ফিমেল ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার যে উপস্থাপন, তাদের যে অ্যান্সার, তারা কিন্তু বেশিরভাগ অ্যান্সার করতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু কাট অফটা অনেকটাই কম যাবে। এছাড়াও সেকেন্ড যে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা হয়তো প্রত্যেকে জানো বা শুনে গেছো অলরেডি, এর আগের যে ব্যাচ 2019 সালের যে ব্যাচ ছিল সেই ব্যাচের যারা সিনিয়র রয়েছে তাদের কিন্তু অলরেডি জয়েনিং হয়ে গিয়েছে। তো তারা কী করেছিল, তারা কিন্তু মেইন এক্সামটা দিয়েছিল, ঠিক আছে,
সরি বন্ধুরা, তারা কিন্তু প্রিলিমিনারি এক্সামটা দিয়েছিল কিন্তু তারা মেইন এক্সামে বসতে পারেনি। তারা প্রিলিমিনারি এক্সাম দিয়েছে, এমনকি তারা কেউ কেউ মাঠেও গিয়েছে, পিএমটি এবং পিটি এক্সামে দিয়েছে, সেটাতেও কিন্তু পাশ করেছে। কিন্তু তারপরে পরেই তাদের কিন্তু জয়েনিং লেটার চলে আসে এবং তারা কিন্তু অলরেডি জয়েনিং করে গিয়েছে, তাদের যে প্রশিক্ষণ সে প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে অনেকটা অংশ বাদ যাচ্ছে তোমাদের মেল ক্যান্ডিডেট এর অংশ থেকে, ঠিক আছে? তো আমরা যদি হিসাব করে দেখি যে আনুমানিক 23,000 থেকে 24,000 মতো ক্যান্ডিডেট এবার মেইন এক্সামে পরীক্ষা দিতে বসেছিল, তো সেই 23,000 থেকে 24,000 মধ্যে আমি 3,000 বা 4,000 পরীক্ষার্থীকে বাদ দিলাম। তোমরা অনেকেই খবর শুনেছ অনেক ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়েছে, সেই সব দিক মিলিয়ে বা অনেকেই পরীক্ষা দিতে যায়নি, সেই সব দিক মিলিয়ে আমি উপরের যে অংশটা রয়েছে আমি সেই অংশটাকে বাদ দিলাম। আমি তোমাদের সামনে টোটাল পরীক্ষার্থী ধরলাম 20,000। তাহলে তোমরাই একটু নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে যে একটা সিটে কতজন করে ক্যান্ডিডেট উপস্থাপন করবে তাদের প্রেজেন্টেশন এবং তাদের যে দক্ষতা সেই দক্ষতাটাকে তারা প্রকাশ করবে। তো দেখো, সেক্ষেত্রে আমি তোমাদের যে কাট অফটা দিচ্ছি, তোমরা কাট অফটা দেখো, দেখলে বুঝতে পারবে। কাট অফ এমনটা নয় যে পরীক্ষায় একজন ভালো নম্বর করলো তার রেজাল্টের উপর ভিত্তি করে কাট অফ হবে, ঠিক আছে? বা এমনটা নয় যে অনেকেই খারাপ করছে তার রেজাল্টটা দেখে কাট অফ হবে। কাট অফটা এমনভাবে তৈরি করা হয় যে সামগ্রিক দিক দেখে কিন্তু এই কাট অফটাকে নির্ণয় করে। তো সেক্ষেত্রে তোমরা যদি সার্বঙ্গিক দিকটা দেখো তাহলে দেখবে যে এবার পরীক্ষায় মেল ক্যান্ডিডেট এর সংখ্যা খুবই কম ছিল এবং ফিমেল ক্যান্ডিডেট এর সংখ্যা বেশি ছিল। তো মেল ক্যান্ডিডেট যারা রয়েছো সেক্ষেত্রে তোমরা যারা জেনারেল কাস্টে রয়েছো তোমাদের যে কাট অফ আমি রেখেছি 32 থেকে 37। তো দেখো বন্ধুরা, আমি যেটা তোমাদের রিকোয়েস্ট করব, আমি যেটা বলছি সেটাও কিন্তু হুবহু সত্য নয়, আমি একটি অনুমান করে বলছি। তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কাট অফ এর থেকে হয়তো 2-3 নম্বর বেশি যেতে পারে, এর বেশি হবে না। তো আমি ধরে নিলাম 37, যদি হাইয়েস্ট হয় তবেই 40, কিন্তু আমি আশা করি এতদূর কাট অফ নম্বর যাবে না। তোমরা যদি বিগত বছরের দেখো, এর জন্য আমি তোমাদের সাথে বিগত বছরের বিষয়গুলো একটু আলোচনা করলাম, কারণ সেগুলোও জানা দরকার। তো সেক্ষেত্রে যদি তোমরা 35 থেকে 40 মধ্যে তোমাদের স্কোরটাকে করে এসেছো তাহলে তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে পারো। এর পরবর্তী যদি আমরা আলোচনা করি ওবিসি এ এবং বি ক্যান্ডিডেট এর ক্ষেত্রে, তাহলে দেখো ওবিসি বি যারা রয়েছো তাদের ক্ষেত্রে 30 থেকে 35 হচ্ছে আমি মনে করি সেফ স্কোর জোন, এবং ওবিসি এ 28 থেকে 33, এসসি 25 থেকে 30 এবং এসটিদের ক্ষেত্রে 23 থেকে 28 নম্বর পেলে তোমরা কিন্তু একটা মনের মধ্যে একটা তোমাদের কি বলবো যে আশা থেকেই যায় যে তোমরা হয়তো মেইন পরীক্ষায় পাস করবে। এরপরে যদি আমি আলোচনা করি ফিমেল ক্যান্ডিডেট এর ক্ষেত্রে, তাহলে দেখো ফিমেল ক্যান্ডিডেট যারা জেনারেল রয়েছো তাদের যে কাট অফ 28 থেকে 33 হতে পারে, 2-1 নম্বর হেরফের হতে পারে, কিন্তু আমি আশা করি এর মধ্যেই তোমাদের কাট অফ থাকবে। এরপর ওবিসি বিদের ক্ষেত্রে 25 থেকে 30 এবং ওবিসি এদের ক্ষেত্রে 22 থেকে 27 এবং এসসিদের ক্ষেত্রে 20 থেকে 25 এবং এসটিদের ক্ষেত্রে 18 থেকে 23 নম্বরের কাট অফ যেতে পারে। তো বন্ধুরা, এই আমি আমার কাট অফটাকে উপস্থাপন করলাম। তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, তোমাদের মনের যে ভাব সে ভাবটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই প্রকাশ করতে পারো। তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কারা কী মনে করতেছ, কোন ক্যাটাগরিতে কীরকম কাট অফ যেতে পারে সেটাও তোমরা আমাকে জানাতে পারো। তবে সামগ্রিক দিক বিচার করেই তোমরা সিদ্ধান্ত নেবে। তো আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় লাস্টে বলবো, তোমরা যারা সেভ স্কোর জোনটাকে পার করে গিয়েছ, তোমরা তোমাদের যে ইন্টারভিউয়ের যে প্রিপারেশন সেই প্রিপারেশনটাকে চালিয়ে যাও। তোমরা আমার সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে, আমি আশা করি সেই ক্লাসগুলো থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে। আর যদি উপকৃত হও তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, আর ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক দিবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণে বাই বাই।